আফগানিস্তানের উত্থান নিয়ে একটু কথা না বললেই না। সাউথ আফ্রিকার বিপক্ষে আসলে প্রথম দুটা ম্যাচই আফগানিস্তান ডমিনেট করে জিতেছে, এর চেয়ে বড় ব্যবধান হয়তো জেতা সম্ভব না। 106 রানে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে অল আউট করে সেই ম্যাচটা 6 উইকেটে জিতেছিল, পরের ম্যাচে 300 ওপর রান করে সাউথ আফ্রিকাকে আবার বড় ব্যবধানে হারিয়েছে। তবে থার্ড ম্যাচটাতে সাউথ আফ্রিকা কামব্যাক করেছে, আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, 169 রানে তার অল আউট হয়ে গেছে। রামনুল্লাহ গুরবাজের ব্যাটে রান এসেছে, সেকেন্ড ম্যাচটাতে সেঞ্চুরি করেছিলেন, ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি, 89 রান করেছেন 94 বলে, তবে তিনি একেবারে সাপোর্ট পাননি। সেকেন্ড নাম যেটা আমরা দেখছি আল্লাহ গাজনাফার, তিনি একজন বোলিং অলরাউন্ডার, 31 রান তার ব্যাটে এসেছে, ব্যাটসম্যানদের সবাই আসলে ফেল করেছেন, ফেলুকায়ো, এনকিউবা, পিটার, লুঙ্গি, এনগিডি সবাই 2টা করে উইকেট পেয়েছেন। জবাবে সাউথ আফ্রিকা এই প্রথম ব্যাট হাতে আফগান বোলারদের উপর চড়াও হতে পেরেছে বা তাদেরকে প্র্যাকটিক্যালি ঠিকঠাক মতো ফেস করতে পেরেছে। 170 রান তারা তুলেছে 33 ওভারে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এইডেন মার্কাম 69 রানে অপরাজিত ছিলেন, ক্রিস্টান স্টাফস 26 রানে অপরাজিত ছিলেন, টনি জর্জিও 26 রানে একটা ইনিংস খেলেছেন। 2-1 ব্যবধানে আফগানিস্তান ম্যাচটা সিরিজটা জিতেছে। তবে এই ম্যাচে রাশিদ খানকে তারা খেলায়নি, হালকা চোট ছিল। এই ম্যাচে তারা ফজল ফারুকিকেও খেলায়নি, এটাও তো একটা বড় ধরনের বার্তা দেয় যে আমি সাউথ আফ্রিকার বিপক্ষে 2টা ম্যাচ জিতেছি, সিরিজটা জিতেছি, সে কারণে ট্রাম্প কার্ডদের দুজনকে আমি বিশ্রাম দিলাম। এটা থেকে আসলে অবাক হয়েছেন কিনা আফগানিস্তান, আমি পার্সোনালি মনে করেছিলাম যে দে উইল গো ফর কিল, তারা হোয়াইট ওয়াশের জন্য ঝাঁপাবে, কিন্তু রাশিদ খানের ইঞ্জুরির কারণে হয়তো তাকে বিশ্রাম দিয়েছে, সেটা ঠিক আছে, ফারুকিকে বিশ্রাম দেওয়াতে আমি আসলে অবাক হয়েছি। আপনি আগের এপিসোডেও বলছিলেন ইনফ্যাক্ট যে আফগানিস্তান ইউজুয়ালি এরকম কাজ করে না, তারা ফুল টিম নিয়ে খেলে, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সিরিজের সিচুয়েশন যাই থাকুক না কেন, এরকম ব্যাপারগুলো আমরা বড় দলগুলোকে করতে দেখি। বাংলাদেশের সাথে যদি অস্ট্রেলিয়ার খেলা হয় বা আফগানিস্তানের সাথে যদি সাউথ আফ্রিকার খেলা হয় বা নিউজিল্যান্ডের খেলা হয়, তখন তারা 2টা ম্যাচ জিতে গেলে থার্ড ম্যাচে তাদের মেইন প্লেয়ারদের রেস্ট দিয়ে থাকে। বাংলাদেশকেও আমরা এরকম করতে দেখেছি। আফগানিস্তান বড় দল হয়ে উঠছে এই বার্তাটা তারা পৌঁছে দিতে চেয়েছে, কিন্তু সেটা ব্যাকফায়ার করেছে। থার্ড ম্যাচটা জিতে যদি হোয়াইট ওয়াশ করতে পারতো সাউথ আফ্রিকাকে, সেটা নিশ্চয়ই আরও অনেক বেশি বুস্ট আপ করতো তাদেরকে। এবং এই হারটার পেছনে আসলে দেখা যাচ্ছে প্রথম ম্যাচটাতে মিস্ট্রি স্পিনার হিসেবে খেলা আল্লাহ গাজনাফারকে সাউথ আফ্রিকা একেবারে পড়তেই পারেনি, ফাজল হক ফারুকির পেইসে তারা বিধ্বস্ত হয়েছে। সেকেন্ড ম্যাচটাতে তখন শুনছিলাম যে টেম্বা বাবুমা, যিনি ফার্স্ট ম্যাচ খেলেননি ইঞ্জুরির কারণে, সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছিলেন, বলছেন যে আল্লাহ গাজনাফারকে নিয়ে তারা অনেক বেশি পড়ালেখা করেছেন। রাশিদ খান আবার তার জন্মদিনে ফাইফার পেয়েছেন, তো আল্লাহ গাজনাফের মিস্ট্রিটাও খানিকটা কমে এসেছিল। রাশিদ খান ছিল না, ফজল হক ফারুকি ছিল না, সে কারণে কি হারটা, নাকি ব্যাটিংটাই তাদের ঠিক মতো হয়নি? রহমানুল্লাহ গুরবাজের উপর তারা কি আসলে একটু বেশি নির্ভরশীল কিনা? হ্যাঁ, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি আছেন, আজমতুল্লাহ ওমরজাই অনেক উঠে এসেছেন, মোহাম্মদ নবী আছেন, তারপরেও তাদের ব্যাটিংটা একটু বেশি গুরবাজ নির্ভর হয়ে যায় কিনা সেটা তো নিশ্চয়ই। তবে বোলারদের কথা বলছিলেন, নাঙ্গলিয়া খারোচে তার কথাও বলতে হবে, তিনিও 4টা উইকেট নিয়ে আসলে সাউথ আফ্রিকাকে সারপ্রাইজ করেছেন সেকেন্ড ম্যাচে। ব্যাটিং ইউনিটটা অনেক দিন ধরে রহমানুল্লাহ গুরবাজ হেভি, ইব্রাহিম জাদরান যখন ছিলেন তাদের ওপেনিং পেয়ারটাই সবচেয়ে হয়ে যাচ্ছে, ওপেনিং পেয়ার ক্লিক করলে তারা হয়তো ফাইট করবে নতুবা হেরে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.